জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। শ্রেয়া, ঘড়ির কাঁটায় যখন স্থানীয় সময় 10:44 কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় অনুষ্ঠান মঞ্চে আসেন এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। প্রথমে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় এবং তারপর তিনি যেরকম ভাবে শপথ সংবিধানকে মেনে শপথ গ্রহণ করেন ঠিক সেরকম ভাবে শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। পুরো অনুষ্ঠানটি কোভিড বিধি মেনে হয়েছে এবং 20 মিনিট সময় জুড়ে হয়েছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে হয়েছে। আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেদিন শপথ নিচ্ছেন তার আগের দিনও রাজ্যে কিন্তু 100-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এবং 17,000-এরও বেশি মানুষের শরীরে কোভিড বাসা বেঁধেছে। ঠিক এমন বাস্তবতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক মুখ্যমন্ত্রীর ঠিক হিসেবে শপথ নেওয়ার পর প্রথম যিনি কথা বলেন সেটি হচ্ছে তিনি যাবেন নবান্নে। নবান্নে গিয়ে 14 তলায় তার অফিস তার রুমে বসেই প্রথম দুটো কাজ করবেন। প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে কোভিড মোকাবেলা, এবং কোভিড মোকাবেলা করার ক্ষেত্রে জেলায় জেলায় যে প্রশাসনের যে আধিকারিক আছে তাদের সঙ্গে তিনি জরুরি বৈঠক করবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে কোভিড মোকাবেলায় তার সরকার দ্বিতীয় মেয়াদের যে সরকার যেভাবে কাজ করেছে এবারও তারা আরও গুরুত্ব দিয়ে কাজ করবে। দ্বিতীয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে আপনি জানেন যে ভোট পরবর্তী রেজাল্ট পরবর্তী ফলাফল পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, এই পর্যন্ত প্রায় 15 জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে বলে পরস্পর তৃণমূল এবং বিজেপি দাবি করছে এবং বিভিন্ন বাড়ি বিভিন্ন হাজার হাজার বিজেপি সমর্থক এবং বহু ক্ষেত্রে তৃণমূলের সমর্থক ঘর ছাড়া হয়েছে এবং বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হচ্ছে। তো রাজ্য জুড়ে একটি ত্রাসের বাতাবরণ বিভিন্ন জেলায় তৈরি হয়েছে, যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কিন্তু রাজ্যপালের কাছে ফোনে বিস্তারিত জানতে চেয়েছেন এবং গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব। তো তিনি মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম সাংবিধানিকভাবে শপথ নেওয়ার পর বলেছেন যে কোনোভাবেই রাজ্যের এই ভায়োলেন্স কিন্তু তিনি মানবেন না এবং যেখানে যা হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করা না হলে কিন্তু কঠোর হাতে তিনি তা দমন করবেন। মুখ্যমন্ত্রীর কাছে এটাই ছিল কিন্তু প্রত্যাশা এবং মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরও পরের এই যে তার যে কড়া মনোভাব তাতে কিন্তু অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তো এই ছিল সে আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার কথা তিনি জানিয়েছেন, আমার কাছে থাকা তার সবশেষ। শ্রেয়া, কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দেখছেন সময়।